আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান তবে ইবাদি শুনে রাখো জমিনে আমার বান্দা থাকবে কিছু ইবাদি এরা আমার বান্দা সব মানুষকে আল্লাহ বান্দা না আল্লাহর বান্দা তবে ইবাদি যখন বলবে আমার বান্দা যখন বলবে তখন শুধু আল্লাহর খাস বান্দারা নির্দিষ্ট ইমামদার বান্দারা লাইসালা কালাইহিম সলতান তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব প্রযোজ্য হবে না আমার ওই বান্দাদের উপরে তোমার কোনো রাজত্ব চলবে না সলতান চলবে না তোমার আধিপত্য চলবে না ওয়াকাফা বিরব বেকা ওয়াকিলা আর ও রাসুল আপনার রবে আপনার ওকিল হওয়ার জন্য যথেষ্ট আপনার তত্ত্বাবধায়ক আপনার তত্ত্বাবধানকারী আপনার ওয়াকিল আল্লাহই একমাত্র যথেষ্ট আর কেউ আপনার উকিল হওয়ার প্রয়োজন রব্যকুমুল্লাদি ইউঝিলা কোমল ফুলকা বেলবাহারে নিতাবতাবো মিনফাদলিহি এবার আল্লাহবাক দাওয়াত দিচ্ছেন রব্যকুম দুনিয়ার মানুষ তোমাদের রব হলেন তিনি তোমাদের একমাত্র রব হলেন তিনি আল্লাদি ইউঝিলা কোমল ফুলকা বেলবাহারে যিনি সাগরের ভিতরে নৌজানকে তোমাদের সামনে বাসায় রাখছেন তোমাদের সামনে উপরে। চলাচল করাইতেছেন লিতাবিহি যেন তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো এই নজান না থাকলে তোমরা রিজিক অনুসন্ধান করতে পারত না তোমাদের রিজিক অনুসন্ধান আইজও দেখেন এত বাহন বাইরেছে তারপরেও অসংখ্য জিনিস আপনার জাহাজের মাধ্যমে আসে নৌজানের মাধ্যমে আসে হ্যাঁ অনেক জিনিস বিমানে আনা যায় না সব আসে কিসের মধ্যে জাহাদের মধ্যে আল্লাহফা বলছেন লিতাবতাবু মিন ফাত্দেহি যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো এই জন্য আমি সাগরের মধ্যে এই নৌজানগুলোকে চলাচল উপযোগী করে দিছি সৌহান আল্লাহ ইন্না হু কানা বেগম রাহিমা যিনি তোমাদের রহ তিনি তোমাদের প্রতি অত্যন্ত রহমশীল তিনি তোমাদের প্রতি রাহিম ওয়িদা মাসা কুমুদ্দুর রফিল বাহারে দল্লা মানতাদরুন ইল্লা ইয়াহু যখন তোমাদেরকে সাগরের মধ্যে বিপদ আপদে স্পর্শ করে তখন তো তোমরা যাদেরকে ডাকো ওই সমস্ত মা বোধদেরকে একেবারে বলে যাও সাগরের মাঝখানে যখন নোঝানে বিপদে পড়ো জাহাজের মধ্যে বিপদে পড়ো তখন তো দল্লামান তাদের এতদিন যাদেরকে ডাকতা তাদের সবাইকে একেবারেই বলে যাও তাদের কথা মনেই থাকে না ইল্লা ইয়া তখন তো একমাত্র আমাকে ডাকো সাগরের মাঝখানে একমাত্র যাকে ডাক তিনি হলো তোমার একমাত্র রব পালাম্মা নাজ্জা কুম ইলাল বারে যখন তিনি তোমাদেরকে স্থলভাগে নিয়ে আসেন উদ্ধার করে যখন উপরে নিয়ে আসেন আর তখনই তোমরা বলে যাও পিছু টান দাও আরেক দিকে চলে যাও এখন ওই ওই রবের কথা একেবারেই বলে যাও ওয়াকানাল ইনসানু কাফুরা আল্লাহ বলেন এটা মানুষের মানুষ সাকুরা হয় না মানুষ কাপুরা হয়ে যায় মানুষের অভ্যাসে হলো মানুষ কাপুরা অকৃতজ্ঞ শুকর আদায়কারী হয় না আফা আমি আল্লাহ বলেন তোমরা কি একেবারে নির্বিক হয়ে গেছ নিরাপদ মনে করে নিছা বাররে জমিনের স্থলভাগের কোন জায়গায় তোমাদেরকে আমি ভূমিকম্পের মাধ্যমে ভূমি মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে দাবাই দিব না এটা থেকে কি নিরাপদ মনে করছো নাকি মনে করছো সাগরে আল্লাহ ধরতে পারবো মনে হয় স্থলভাগে আল্লাহ ধরার কোনো পন্থা নাই আল্লাহ বলতেছেন তোমরা কি নিরাপদ মনে করে নিছো সাগর থেকে চলে একসমানে বিপদ থেকে বাঁচিয়ে গেছো ফলভাগেও আমি চাইলে তোমাদেরকে জমির মধ্যে দাবিয়ে দিতে পারি আও ইউরুসিল্লা আলাইকুম হা সেবা অথবা তোমাদের উপরে বিভিন্ন আজাব ও গজব কঠিন কঠিন পাথর, আজাব গজবও বর্ষণ করতে পারি এটা থেকেও তোমরা নিরাপদ মনে করিও না চুম্মালা তাজিদ উল আহকুম ওয়াকিলা জমিনের মধ্যে স্থলভাগেও যদি বিপদ আসে তখন তোমাদের জন্য কোনো ওয়াকিল জমিনে খুঁজে পাইবে না তো আমি আজাদ দিলে কেউ তোমাদেরকে রক্ষা করবে এরকম ওয়াকিল জমিনে খুঁজে পাওয়া যাবে না আম আমিন তুম আইরি দাকুম ফি হেতা রাতান ওখরা তোমরা কি নিরাপদ মনে করে নিছ। একবার সাগরের থেকে বাঁচিয়ে চলে আসছো আরেকবার গেলে যে বিপদে ফটবে না এটাও কি নিরাপদ মনে করছো এই সাগর মনেটা আজীবনে যাওয়া লাগবে না আরো যাওয়া লাগবে আরেকবার গেলে যে বিপদে পড়বে না এটা থেকেও কি নিরাপদ মনে করতেছ ফাইউরসি লা আলাইকুম কাসিমাম সেখানে গেলে তিনি তোমাদেরকে প্রচন্ড ঘূর্ণি জড়ের কবলে ফেলে দিতে পারেন ফাইউকরিকাকুম কাফার কাফারতুম তোমরা যে কুফরি করছিলা তোমাদেরকে আল্লাহ চাইলে আবার সেই সাগরের মধ্যে ডুবিয়ে দিতে পারেন তোমমালা তা জিদু ওলাকুম আলই তখন যদি আমি আল্লাহকে আবার পুনরায় রক্ষা করার জন্য চাও আল্লাহ হবুললা আলাীনকে তোমাদেরকে বাঁচানোর জন্য আর ভাইবে না এবার আর খভার সম্ভাবনা। নাই ওলাকাদ কাররামনা বানী আদমা আমি বণ আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি সুহান সমস্ত বানী আদম আল্লাহ সম্মানিত করেেছে। একর কাফের শ্। অর্থাৎ যেই হোক বনি আদম সমস্ত বাণী আদম হিসাবে মানুষের একটা সম্মান আল্লাহর কাছে আছে এই জন্য আল্লাহ এই সৃষ্টিটাকে সম্মানিত বানানোর কারণে এই সৃষ্টির গঠন আল্লাহাকে এই সৃষ্টির গঠনটা গঠন পদ্ধতিটা তারপরে সুবিন্যস্তটা অত্যন্ত সম্মানিত করে বানাইছে সোহান আল্লাহ অন্যান্য প্রাণীর শরীরের দিকে তাকায় দেখবেন আর মানুষের শরীরের দিকে তাকায় দেখবেন অন্য প্রাণীর আপনার অনেক অঙ্গ প্রত্যঙ্গ বাহিরই থাকে মানুষের সামনে কিন্তু আল্লাপাক মানুষের শরীরটাকে এমনভাবে গঠন করছেন মানুষের লজ্জাস্থানগুলো বা মানুষের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ডেকে রাখা দরকার আল্লাপাক সেগুলোকে এমন সুবিন্যস্ত করে তৈরি করছেন যাতে মানুষকে বাহিরের থেকে ওই প্রাণীগুলোর মতো দেখা না যায় কারণ মানুষ হল সম্মানিত কারর না এরা আল্লাহর সম্মানিত মাকলুক এই জন্য মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানিত মারা গেলেও মানুষ সম্মানিত এই জন্য তাকে সম্মানের সাথে দাপন করতে হয় কিন্তু শিরিক করার কারণে কুফরির কারণে তার সম্মান হারাই ফেলে মানে যেই বাণী আদম শিরিক করে কুফরি করে সে তার আল্লাহর দেওয়া সম্মানকে হারিয়ে ফেলে এজন্য জন্য কোনো মুশ্রিককে কোনো কাপেরকে আপনার দাপন কাপন করা জানাজা পড়া তারপরে সম্মানের সাথে খাটে তুলে দাফন করা এগুলো জায়েজ নাই যেমন আবু তালেব আবু আবু তো আলেফ নবী সাল্লা চাচা এবং বিশাল অবদান ইসলামের জন্য কিন্তু ইমান না আনার কারণে কুফরির কারণে মারা যাওয়ার পরে আলিরাতি আল্লাহ এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আবু তো তো মারা গেছে আল্লাহ সাল্লাম বললেন যাও তাকে তো দাফন করতে হবে তবে তাকে একটা কবর খুঁড়ো কবর করে ওই গর্তর মধ্যে রেখে আসবা তাকে কোনো গোসল দেওয়া যাবে না কাপনের কাপড় পরানো যাবে না কোনো জানাজা দেওয়া যাবে না খাটে তোলা যাবে না শুধু কোনোভাবে নিয়ে সেখানে মাটির নিচে ছাপা দিয়ে আসো কারণ মানুষেরা কষ্ট পাবে মানুষেরা কি কষ্ট পাবে উপরে থাকলে পচে দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে মানুষের কষ্ট থেকে লাঘবের জন্য তাকে মাটির নিচে দাপন করে অথচ এই আবু তালেব যে সে মানুষ ছিল না কিন্তু ওই দিন আমি সিরাতের পড়াশোনা করতে যাই দেখলাম নবী সাল্লাহ সাল্লামের যে বিবাহ হয়েছে খাদিজার আদি আল্লাহরানার সাথে এই বিবাহের খোদ্বা পাঠ করছে আবুত আলে দেখেন বিবাহের খোদ্বাহ তাহলে বোঝা যায় কত কিরকম ওই যুগের আলেম ছিল শিক্ষিত মানুষ ছিল যে নবীর সাল্লাহ সাল্লামের বিয়েতে বাতিজার বিয়েতে কি করছে নবীসাল্লামের বিয়ের ঘটক ছিল হামজার আদি আল্লাহরাহ আর এই বিবাহের ক্ষব্য পাঠ করছে আবু তালেব তো এই আবু তালেবের আরো অনেক বিষয় আছে তবে আবু তালেবের জন্য একটা আছে আবু তালেবের জন্য একটা খাস সাফাৎ আছে আবাস নবী সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার জন্য আমার ভাই আবু তালেব এত কিছু করলেন আপনি আমার ভাইয়ের জন্য কি করবেন দেখেন ভাই কাপের হইলেও মর্শিক হইলেও না আনলেও তো বাই তো বাই একটা অন্তরের তাম তো আছে নবীলামকে জিজ্ঞাসা করলেন যে আমার বাই আপনার জন্য জীবনে এত কিছু করলেন এমনকি আবু তালেব যখন নবী সালাম তাও তিন বছর পরে প্রকাশ্যে শুরু করলেন তখন যখন কাপেরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মেরে ফেলবো ই করবো সে করবো তখন আবু তালেব কাফেরদেরকে লক্ষ্য করে আশি লাইন কবিতা লিখছে নবী সাল প্রশংসায় আশি লাইন কবিতা লিখছে যেটা চেয়ে কবিতা ছে তার আশি লাইন কবিতা আছে নবিসুল ইসলামের পক্ষে তা এই জন্য আব্বাস রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার ভাইয়ের জন্য আপনি কি করবেন তো নবিসুল ইসলাম বললেন যে আমি আবু তালেবের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে একটা সাফাত করব। সেই সাফাতটা কোনো কাফের মসৃদিকের জন্য সাফাত প্রযোজ্য হবে না শুধুমাত্র আবু তালেবের জন্য সেটা হল আবু তালেব জাহান নামের নিম্ন স্তরে না থাকি জাহান্নামের উপরে থাকবে মানে থাকবে নাম থেকে আল্লাপাক উদ্ধার করবেন না কিন্তু তার শাস্তিটা কিছুটা হালকা করা হবে কিছুটা লাঘব করা হবে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে বাণী আদম সম্মানিত কিন্তু শিরক এবং উপরের কারণে বাণী আদমের এই সম্মান হারিয়ে ফেলায় তার এই সম্মান আর অবশিষ্ট থাকে না ওয়াহামে এই বাণী আদমকে আমি স্থলবাগে এবং জলবাগে বিভিন্নভাবে তাকে আমি বাহন তৈরি করে দিছি স্থলভাগেও বাণী আদমের জন্য বাহন বানিয়েছি জলবাগেও বানিয়েছি যাতে এই বাণী আদম স্থলবাগেও বিচরণ করতে পারে জলপথেও বিচরণ করতে পারে সোহান আল্লাহ ওয়ারা হুম মিনা এই বাণী আদমকে আমি যে রিজিকগুলো দিয়েছি সেগুলোও তৈ্যবাত মানুষের খাবারের জন্য আল্লাহ পাক যে রিজিকগুলো দিয়েছেন প্রত্যেকটার রিজিক মানে মেহমানের যে মেহমানদারি করতে গেলে যে সর্বোচ্চ আপ্যায়ন আল্লাহ রব্বুল আলমীন মানুষকে সেইভাবে আপ্যায়ন করছেন এজন্য খাবারের পরিবেশনাটা আল্লাহ আলামিনের যে খাবারের পরিবেশনাটা এইটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি আকবার আল্লাহ প্রত্যেকটা খাবারকে একটা প্যাকেট করে করে দিচ্ছেন খোলা খাবার দেন নাই আমাদেরকে বানি আদমের জন্য খোলা খাবার যে মাসি বসে মশা বসে এরকম দেন নাই সবগুলো খাবারের একটা প্যাকেট করে দিচ্ছেন চাউল দিছেন চাউলগুলো প্রত্যেকটা চাউলের একটা একটা প্যাকেট দেখেন এক প্যাকেটের ভিতরে বি দশটা চাউল এরকম প্যাকেট না ছোট্ট 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 প্যাকেট যেটা মানুষের পক্ষে এই প্যাকেট সম্ভব না আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই চাউল খাবে মানুষ এই চাউলগুলোকে ছোট্ট 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 প্যাকেটে হাজার হাজারো প্যাকেট করে তারপরে চাউলগুলো মানুষের সামনে আল্লাপা পরিবেশন করছেন তারপরে আপনি আম খাইবেন কাঁঠাল খাইবেন কাঁঠালের প্যাকেট দেখেন ওপরে দিক কত রকম সুন্দর করে আপেলের প্যাকেট কলার প্যাকেট এই যে কলা খাইছেন একটু আগে কলার প্যাকেটটা দেখেন কি সুন্দর করে আল্লাহ রব আলামিন প্যাকেট করে আপনাকে আমাকে কলাটা আল্লাহ আল্লাহকে খোলা হতো দিয়ে দিতে পারতেন পারতেন না কিন্তু আমাদের সম্মানের কারণে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত বানানোর কারণে এই রিজিকগুলো আল্লাপাক সম্মানিতভাবে উপস্থাপন করছেন সোহান প্রত্যেকটা রিজিক এরপর আল্লাহ এরপরে আমি তাদের মধ্য থেকে কোন সৃষ্টিকে অপর সৃষ্টির উপরে প্রাধান্য দিয়েছি তাদেরকে আমি কিছু সৃষ্টির উপরে অন্য সৃষ্টিকে আমি প্রাধান্য দিয়েছি দেখবেন আল্লাহর জমিনে যত মানুষ আছে কিছু কিছু মানুষ দেখবেন যে হাঁটতে পারে না চোখে দেখেন না কত বিপদগ্রস্ত মানুষ আছেন না বিকলাঙ্গমান আরasana এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানযুরু ইলা মান হুয়া ফাওকাকুম খবতা তোমরা সব সময় ইলা মান হুয়া আসফালা মিনকুম যারা তোমাদের থেকে নিচে এদের দিকে সবসময় সময় তাকাইবা ওয়া লা তানযুরু ইলা মান হুয়া ফাওকাকুম যারা তোমাদের উপরে খবরদার তাদের দিকে তাকাইও না তাদের দিকে তাকাইলে তুমি এবার হারাম খাবার জন্য উদ্বুদ্ধ হবে তোমার এরকম গাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে এবার তুমি রাস্তা খুঁজবে হালাল আর হারাম আর খুঁজবে না আল্লাহ শকর আর আদায় করতে পারবে না কিন্তু তোমার থেকে নিচে যারা এদের দিকে যখন তাকাইবে তখন তুমি আল্লাহর শকর গুজারের জন্য আল্লাহর সামনে তোমার মাথা নত হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে কত ভালো অবস্থায় রেখেছ এই যে অন্ধ মানুষটা চোখে দেখতেছেন আল্লাহ তুমি আমাকে দুইটা চোখ সুস্থ রাখছে দুনিয়াটা দেখতেছি আল্লাহ তুমি আমাকে পা দিয়েছ হাত দিয়েছ ব্রেন সুস্থ দিয়েছ কত নিয়ামত দিয়েছ তখন বান্দা আল্লাহ শুকর পুজার হয় এজন্য তখন দোয়া কি ঘটবেন বলেন তো দেখি বিপদগ্রস্ত মানুষকে মাসা আল্লাহ আজকে হানিফেরে পেরে পুরস্কার পাওয়া লাগবে ইনশাআল্লাহ এই দোয়াটা নবী সাল্লাম শিখেছেন এটা হিসনুল মুসলিমের মধ্যে এই দোয়াটা আছে যখন রাস্তা দিয়ে যাইতেছেন যখন দেখবেন একজন হাঁটতে পারতেছে না এরকম একজন বিকলঙ্গ মানুষ একজন অন্ধ মানুষ একজন মানে অসুস্থ মানুষ তখন আপনি এই দোয়া পড়তে পড়তে যাবেন দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদে আপানি মিম্মা তালা কাবিহি ওয়াফাব্দাল আনি আলা কাথিরিম্মিম্মান খালাক দিলা এ এ এ আয়াতটা পড়বেন এই ওয়াফাব্দাল্লাহম আলা কাথিরিম্মিম্মান খালাক না তফ দিলা নসাল্লাম এই আয়াতের আমলটা শিখাইছেন এই ভাবেন যে যখন তুমি এরকম বিপদগ্রস্ত মানুষকে দেখবে তখন তুমি বলবে আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসাকার আল্লাহর আল্লাহাদী আফানি যিনি আমাকে নিরাপদ রেখেছেন মিম্মাব তালা কালিহি আল্লাহ তোমাকে যে পরীক্ষার মধ্যে ফেলছেন আমাকে আল্লাহ ওই পরীক্ষা থেকে নিরাপদ রাখছেন তোমাকে আল্লাহ যে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমাকে আল্লাহ ওই পরীক্ষাটা দেন নাই আল্লাহ আমাকে নিরাপদ রাখছেন এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর অনেক সৃষ্টি থেকে আমাকে আল্লাহ প্রাধান্য দিচ্ছেন শ্রেষ্ঠত্ব দান করছেন সোহান আল্লাহ এই জন্য এই আয়তার আমলটা এই দোয়ার মাধ্যমে করতে হবে যখনই বিপদগ্রস্ত মানুষ বিকলাঙ্গ মানুষ অন্ধ মানুষ দুঃস্থ মানুষ এদেরকে দেখলে সবসময় আল্লাহর শোকর আদায় করে এই দোয়াটা করতে হবে আর কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আমি ডাক দিব আহ্বান করব। বি ইমা তাদের ইমাম সহকারে প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো কি সহকারে বি মিহিম তাদের ইমাম সহকারে তাহলে যার ইমাম যিনি তিনি কে আমাত ময়দানে ওই ইমাম সহকারে আল্লার কাছে উঠবেন ইমাম মানে কি মুফার্দি কলাম এখানে দুইটা তাপসের করছেন একটা তাফসিক হলো যাকে তিনি অনুসরণ করেন যার ওসওয়া যার আদর্শকে তিনি অনুসরণ করেন তিনি তার ইমাম তা আমরা কার আদর্শ অনুসরণ করি লাকা দা কার কুমফি রাসুল হাসানা আমার রাসুলের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ সুতরাং আমরা কার আদর্শ অনুসরণ করি রাসুল সাল্লাম আদর্শ তাহলে আমাদের ইমামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালাম তিনি হলেন ইমামে আজম তাপসির ইবনে কাসিরের মধ্যে বলা আছে যে হুয়াল ইমামুল আজম নবী সালাম হলেন ইমাম আজম নবী সালাম হচ্ছে বড় ইমাম আর নাই আর এই আয়াতের তাপসিরে তাপসির ইবনে কাসির খুলে দেখবেন যে ওই তাফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে ওই মানুষগুলার জন্য সুসংবাদ বি আসহাবিল হাদিস ইবনে কাসির বলছেন আসহাবুল হাদিসদের জন্য সুসংবাদ যে তারা সরাসরি ইমাম মানে মোহাম্মদ ওয়া সাল্লাম এটা তাফসির ইবনে কাসিরটা আমি আনি নাই আরবি তাপসির ইবনে কাসিরটা খুলে দেখবেন এই আয়াতের তাফসিরে সেখানে লেখা আছে

বোহারি ইমাম হোক ইমাম মুসলিম হোক ইমাম আবু হোক ইমাম মালিক হোক যত বড় ইমাম হোক আমার মূল ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই ইমামের সাথে যেটা মিলবে সেটা আমি মানি এর বাইরে অন্য ইমাম আমি মানে এরা কে আমার ময়দানে ওই ইমাম সহকারে বলবে এই জন্য প্রত্যেক নবীর উম্মত যারা নবী নবীর নবীর সন্ন্যতের বা করে নবীর অনুসরণ করে এরা তাদের নবী সহকারে উঠবে আর যারা অন্য কোনো নেতাকে ইমাম বানায় নিছে যার আদর্শ তারা অনুসরণ করে তারা ওই ইমাম সহকারে কে আমাদের ময়দানে যদি কেউ কোনো কাফেরকে ইমাম বানায় নে কোনো মুশ্রিককে ইমাম বানায় নেতা বানায় নে তারপরে কোনো আপনার নাস্তিক মোরতাত দিন বিরোধী এরকম ব্যক্তিকে ইমাম দেয় সে ওই ইমাম সহকারে উঠবে আর একটা তাপছিল হলো ইমাম মানে কিতাবই কিতাবো আমা ইহিম মানে আমললামার নামও ইমাম আমল্লামার নাম ইমাম চোৰাইয়াছিনের মধ্যে আছে য়াকুল্লা সাইজিন আ সৈনা হুফি ইমামি মবিন ফি ইমামি মবিন ইমামি মবিন মানি ফি কিতাব ই মবিন মানে প্রত্যেকটা জিনিসকে আমি সংরক্ষণ করি সুস্পষ্ট কিতাবের মধ্যে এই আমললামার নামও হলো কি ইমাম কেয়ামতের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে হাজির করা হবে বি ইমাম মানে বি কিতাব আমালহিম মানে তার আমুল নামার কিতাব সহকারে এ মুফাসাল্লি কালাম এখানে দুইটা ব্যাখ্যা করছে কিতাব বাহু বিয়ামিন যারা ওই কিতাবটা তাদের ডান হাতে ভাবে ওলা ই কে এক না কিতাব বা তারা তাদের কিতাব পড়তে থাকবে ডান হাতে ভাই রেজাল্ বালোক খুশিতে দেখতে থাকবো খালি আমুলনামা ওয়ালা ইসলামুন ফাতিলা তাদের প্রতি মাত্র কোনো জুলুম করা হবে না সোহান আল্লাহ তাহলে বোঝা যায় যে আমোল ডান হাতে পারলে পড়বে কিন্তু বাম হাতে পাইলে সে তো বুঝে গেছে সে আর পড়বো কি সে তো একটা খারাপ অবস্থা এটা বুঝে গেছে কিন্তু হাতে পাওয়ার পরে আখরা উ না কিতাব কাদাফি হা আমা আমা ফাহু আফিল আখেরাতে আমা যে লোক দুনিয়াতে অন্ধ ছিল সে আখেরাতেও অন্ধ হবে তাহলে কি অন্ধ লোকে রাখে আমাদের দিন অন্ধ হয়ে উঠবে না যারা দুনিয়াতে আল্লাহর আয়াত পাওয়ার পরে কোরআন পাওয়ার পরে কোরআনের ব্যাপারে অন্ধ ছিল কেয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে যারা কোরআন এ কারিমের সাথে কোনো সম্পর্ক রাখে নাই কোরআনের ব্যাপারে একেবারে অন্ধ এ ব্যাপারে কোনো জ্ঞান নাই কিছু নাই এরা কেয়ামতের ময়দানে অন্ধ তখন তাদের তারা জিজ্ঞাসা করবে রব্বি লিমা হাসার আল্লাহ আমাকে তুমি অন্ধ করছো তোর চোখ কেন কোন তো বাসীরা দুনিয়াতে তো আমার চোখ ছিল এখানে অন্ধ কেন আল্লাহ বলবেন কাদা আলীকে আতাত আমার আয় হাত আসছিল কাদা আলিকে তাহা তুমি সেটা বলে গেছিলা না কাদা আলিকে আজকের দিনেও আমি তোমাকে বলে গেছি এই জন্য তুমি আজকে চোখ থাকার পরেও তুমি অন্ধ হয়ে আদাল্লু সালিল এদের রাস্তাটা সবচেয়ে বেশি গোমরাহির রাস্তা অর্থাৎ যাদের আমল নামা খারাপ এরা অন্ধ হয়ে উঠবে এরা অন্ধমানে এরা চোখ থাকলেও অন্ধ এদেরকে দিলেও এরা ফটবে না আর যারা হাতে পাবে এরা আমল নামা পাঠ করবে আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন কোরআনে কারিমকে সঠিকভাবে জানার বোঝার আমল করার আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিনবাল্লাহ আলমিন